রাত বাজে 11টা, সাফওয়ানের হঠাৎ করে পেঁয়াজি খেতে মন চাইলো। এখন কি করব, সেই 11টা বাজেই ছেলের আবদার পূরণ করলাম। তোমার কি খাইতে মন চাইতেছে? আমার পেঁয়াজি খেতে মন চাইতেছে। এখন দেখো কয়টা বাজে, রাত বাজে 11টা, তোমার পেঁয়াজি খেতে মন চাইতেছে। কালকে করে দিব নে? না আজকে। আচ্ছা ঠিক আছে। তারপর সোজা রান্নাঘরে চলে যাই ডাল ভিজানোর জন্য, যেহেতু পেঁয়াজি খাবে আর ডাল না ভিজলে তো পেঁয়াজি বানানো সম্ভব না। প্রায় 20 মিনিট পর ডালটাকে ভালো করে ধুয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। বাচ্চারা যদি কিছু খাওয়ার জন্য মায়ের কাছে আবদার করে, সেই আবদার শুনলেই মায়েদের একটা অন্যরকম শান্তি লাগে। এটা সব মায়েদের ক্ষেত্রেই হয়। তাই শত কষ্ট হলেও প্রতিটা মাই চায় তার সন্তানদের প্রতিটা আবদার পূরণ করতে। আমরাও ঠিক ছোটবেলায় এরকমটাই করতাম, যখন তখন যে কোনো কিছু খাওয়ার জন্য মায়ের কাছে আবদার করতাম। আর মা সারাদিন রান্নাবান্নার পর, সারাদিন শত ব্যস্ততার পর আমাদের জন্য আমাদের আবদারটা পূরণ করতো। তো যাই হোক, মোটামুটি 12টার মধ্যে পেঁয়াজি ভাজা একদম কমপ্লিট। আর এই পেঁয়াজিটা গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে এবং খালি খেতেও ভালো লাগে সস দিয়ে। সাফওয়ান সস দিয়ে খাওয়াটাই পছন্দ করে, তাই ও খালি খাচ্ছে। এখন ওর মুখ থেকে রিভিউ শুনুন। হয়েছে বলো? খুব মজা হয়েছে। তুমি কি হ্যাপি? ইয়েস।